আম্মু এখন শোফ নাকি? তুমি তো আমাকে নিতে চাচ্ছ না, বলতেছো আম্মু আমার পুরো টিম যাবে, দেখলে তুমি গেলে একটা ঝামেলা হবে। আপনাদের খাবার নেই কেন? খেয়ে আমার অনেক ক্ষুধা লাগছে। What's up guys, it's me your boy Toy Dafi and welcome to another vlog. দেখতে দেখতে vlog 93 হয়ে গেল, exactly 100 vlog হইতে আর বেশি দিন নাই। আর আজকের vlogটা আমরা কোথায় যাচ্ছি সবাই জানেন, এটা হচ্ছে দি ওয়ান এন্ড অনলি সাজেক। আমার অনেক ড্রিম ছিল যে সাজেক যাবো, সাজেক যাবো, সাজেক যাবো, সেই ড্রিমটা আজকে আমাদের পূরণ হতে যাচ্ছে। অ্যান্ড মি অ্যান্ড মাই টিম অ্যান্ড আরবি সবাই মিলে যাবো এক্সেপ্ট জাকারিয়া। আজকের ব্লগটা অনেক অসাধারণ হবে, অনেক মজার হবে। যদি ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে, সিট বেল্টটা বাঁধেন, সুন্দর একটা লাল বাটন আছে ওখানে ক্লিক করে দেন, সাবস্ক্রাইব করে দেন আর এনজয় দ্য ব্লগ। বাই দ্য ওয়ে জাকারিয়া, তুমি যাচ্ছ না সাজেকের মতো জায়গা। ফর দ্য ফার্স্ট টাইম যে আমি রিগ্রেট করতেছি ব্লগে না যে, টু বি অনেস্ট সাজেকে তোমাকে অনেক মিস করব। উই লাভ ইউ এন্ড যাই হোক। এন্ড একটা 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 স্যাড সং। হ্যাঁ ও বন্ধু ও আরেকটা আরেকটা আরেকজনের নাম বলতে গেছি, রাহি যেতে পারলো না, রাহির পরীক্ষা চলতেছে দেখে রাহি যেতে পারলো না। সো রাহি উই মিস ইউ, ব্লগে প্রত্যেকটা মানুষ তোমাকে মিস করবে, এবার ডেয়ারও সবাই মিস করবে। গাইজ আমার সাথে কোলাব করতেছে দি ওয়ান এন্ড অনলি দি মির আরাবি, একটা এন্ট্রি মেরে দাও তোমার। Hey guys, it is a boy, Mira Abel is here and welcome, vlog 93. Yeah, guys, our channel is 1 lakh subscribe, we are on a giveaway. Yeah, guys. So, channel link description, the first thing is that we are on a show off, and we are on a show off. So, Mira Abel channel, subscribe, because today's vlog is going to be. Chose, Jagana. Okay, I'm going to go. Who are you? I'm going to go. Why? I'm going to go. No, I'm going to show off. I'm going to go. You're going to go. I'm going to go. No, I'm going to go. I'm going to go. ভাই তুমি তো হেলিকপ্টারে যেতে, আবার এবার গেলা না একটু মজ মাস্তি করবা বাসে যে ফ্রেন্ডদের সাথে। তাহলে তোর চ্যানেল 1 লাখ হলে কি কি দিবি জানি? 1 লাখ হলে 2টা আইফোন পাচ্ছ তোমরা, তারপর আমার আফ্রিদি ভাইয়ের সাথে দেখা করার সুযোগ, এন্ড আমরা 1000 গরিব মানুষদেরকে খাওয়াবো। দ্যাটস ইট, এটাই। এটা নরমালি ও করে, সবার জন্য দোয়া করবেন। আরো যারা নতুন নতুন ব্লগার আছে তাদের সাথে আমরা কোলাব করব নাকি? ইয়েস, তুইও রেডি হ, আমিও বাসে যে রেডি নাকি? অবশ্যই ভাই। তাহলে আমি যাই, আই লাভ ইউ। হ্যাঁ, এন্ডে চলে যাও ভাই, আরেকটা মজা হবে, আমার বন্ধু অনেক খুশি কারণ ওর ওয়াইফ কে ছাড়া যাচ্ছে। ঠিক আছে, ও যখনই কয় মামা ওয়াইফ নিলে আমার জীবন শেষ, তুই আমার আমি কয় একটু খারাপ লাগতেছে, একটু খারাপ অ্যাক্টিং করছ। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে যাকে ছাড়া আসলে কখনো আমি সাজেক ট্রিপ দি বলক গাই। বলো কোথায় যাচ্ছি আমরা? আমরা সাজেক যাচ্ছি বলক করতে। কি করতে? বলক করতে। 2 থেকে 3 বছর আমি শিখাই দিছি। জি ভাই, 3 বছর যাবত তো আমি শিখছি। কি বলক? বলক না, বলক তো বলক বা বলক। আধা ঘন্টা আগেও জাকারিয়া আমাকে শিখাইছে, হ্যাঁ বারবার করে বলছে বলক। ব্লগ জাকারিয়া কি বলছিলি বল? বলক বলছিলি না তুই? ব্লগ বলক, ব্লগ বলক, ব্লগ বলক, ব্লগ ব্লগস। আমি এটাকে শিখাতে পারবো না। আর গাইস এটাও কিন্তু আমাদের আরেকটা হুডি শো অফের। গাইস আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার বন্ধু মামা আর কি, মামাটা কি মামা তো পুরো ভাবলে হয়ে গেছিস, বুঝলাম না তুই ভাবলে হয়ে আসিস। আমি তো চলে যাচ্ছি বিদায়। ও মাই গড, আম্মু এখন শোফ নাকি? তুমি তো আমাকে নিতে চাচ্ছ না, বলতেছো আম্মু আমার
পুরা টিম যাবে দেখলে তুমি গেলে একটা ঝামেলা হবে তোমাকে টেক কেয়ার করার জন্য প্রত্যেকটা মার্চেন্ডাইজ এখন থেকে যতগুলো কেনা হবে সব 10% ছাড় দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। সেদিন যে হার্ট বিট গেছে আমার, মুনাটি মনটা খারাপ মনে হচ্ছে কি এই শোফের তোমার মার্চেন্ডাইজ নাই এর জন্য? এই জন্য কি করতে হবে জানো? লিংক কিন্তু ডেসক্রিপশন বিলো, ওইখানে যে কিনতে হবে তোমার। সাজেক যাচ্ছে ভাই, জীবনে অনেক ইচ্ছা ছিল সাজেক যাব। আমরা কিন্তু 2 বছর আগে একসাথে প্ল্যান করছিলাম, আমি আরো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাজেক যাব সাজেক যাব। বান্দরবনও যাওয়া হয়েছে, সাজেক যাওয়া হয়নি। আমি এখন চলে আসলাম হচ্ছে গ্রিন লাইনে। গ্রিন লাইন অফকোর্স বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বাস সার্ভিস, যেটা আমি ছোটোবেলার থেকে শুনে আসছি। এবং আমার ওঠার অনেক ইচ্ছা ছিল, আমার যত ফ্রেন্ড সার্কেল সবাই যখন কক্সবাজার বা বিভিন্ন জায়গায় যায় যখন গ্রিন লাইনে যায়, তো গ্রিন লাইনে আজকে উঠবো, এটা সার্ভিস দেখবো। আমি আজকে 8টার দিকে জানতে পেরেছি যে তহিদ ভাই আজকে যাচ্ছে, শুনে খুবই এক্সাইটেড। আঙ্কেল আমাদের আঙ্কেলও যাচ্ছে আমাদের সাথে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আঙ্কেল তো আসলে VIP মানুষ। আঙ্কেল গাড়িতে পিছিয়ে প্রাডো একটা গাড়ি নিয়ে পিছিয়ে পিছিয়ে যাবে আঙ্কেল। কিন্তু আঙ্কেল আমার মনে হচ্ছে আপনি গাড়িটা রেখে আপনি আমাদের সাথে বাসে চলে আসেন, মজা করতে করতে যাবো। আঙ্কেলের থেকে অনেক কিছু শেখার আছে, সুন্দর সুন্দর কথা বলে এবং সবসময় উপদেশ দেয় আফ্রিদি এই কাজটা করবা ওই কাজটা করবা। এবং আরবীয়কে আমিও তার ছেলের মতো, এবং আরবীয়কে দেয় আমাকেও দেয় এবং মাঝে মাঝে শাসনও করে। আজকে আমাদের বাসের যে পাইলট উনি হচ্ছে মামুন ভাই। মামুন ভাই একটু হাই দিয়ে দেন। মামুন ভাই আজকে চালাবে, মামুন ভাইয়ের সাথে দুষ্টুমি করবো কিন্তু গাড়ি চালানোর সময় না, ঠিক আছে? মামুন ভাই সাথে কুমিল্লাতে যাবো। আসসালামু আলাইকুম সবাইকে, যারা যারা আজকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকতা শুভেচ্ছা। এবং আমার ব্লগ যারা যারা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথে আছেন। আজকে মামুন ভাইয়ের ক্যাপ্টেন্সিতে আমরা যাব, সে আমাদের সুন্দর করে চালিয়ে নিয়ে যাবে। আর যারা যারা শো অফ কিনেন নাই এখনও, তারা এখনই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন দিল। থ্যাংক ইউ। আমরা এখন কুমিল্লাতে আসছি, খাবো। আর আবার একটা কথা বলে দিচ্ছি গাইস, ওর চ্যানেলে আমি ঢুকবো না, আমি ছেড়ে বন্ধ করে দিচ্ছি ওর চ্যানেলে যাওয়া যদি 1 লাখ না হয়। কত এখন সাবস্ক্রাইবার? এখন ভাই 79,000। 79,000 আর 21,000, 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে কিন্তু এই আরবি জেলায় জেলায় যে ব্লগ করা স্টার্ট করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাই ফাইভ। খুবই ভালো লাগছে মানে।
অলরাইট গাইস, সো এখন আমি চলে আসছি খাগড়াছড়ি অফ কোর্স, এন্ড আসার পর আমার এখানে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং তারা খুবই ভালো মানুষ, এবং স্পেশালি জিসান ভাই আর জিসান ভাইয়ের লোকজন আশেপাশে, থ্যাংক ইউ জিসান ভাই, অনেক সাপোর্ট করতেছে। সে যদি আসলে হেল্প না করতো আই থিঙ্ক আমার সকালবেলা এখানে আসলে আমি এই হাওয়া খাইতাম আর কি। কিন্তু জিসান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যাচ্ছি তো না, এখন কোথায় যাচ্ছি ভাই? দেবো এখন হচ্ছে আমি কিন্তু খাগড়াছড়িতে যাচ্ছি। আর আরেকটা কথা বলি, খাগড়াছড়ির প্রত্যেকটা মানুষ যারা আমার ব্লগ দেখেন তাদেরকে সরি বলছি, দেখা করতে পারছি না, বাট নেক্সট টাইম জিসান ভাই আমার একটা ব্যবস্থা করুন যাতে সবার সাথে দেখা করতে পারি। তাহলে আমরা এখন একটা যেই গাড়ির ভিডিও বহুত দেখছি এটা হচ্ছে পিছনে আমার, আমি দেখাচ্ছি। সো লেটস গো অ্যান্ড লেটস ইট সাম। অনেক শীত, অনেক শীত, প্রচন্ড। এর জন্য শো অফ এর লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো, আর নাহলে আমাদের ওয়েবসাইটে যান। সো এখন আমি চলে আসছি হোটেল হিল ইলেভেনে, যেটা খাগড়াছড়িতে, কজ এখন আমাদের হাতে সময় নেই, তাই দেখে এখানে আসছে। আমরা ওয়েট করব, নাস্তা করব আর একটা রুম নিব। সো চলেন ভিতরে যাই, যাওয়া যাক। সো গাইজ এখন আমরা যাবো সাজেগে। সো সাজেগে যাওয়ার আগে ওখানে যে আর্মি প্রোটোকল যে নিয়ে নিতে হয়, সে যেই সিস্টেম আছে ওভাবেই আমরা আসলে পালন করবো। এখান থেকে আর্মি যে সাজেক যাওয়ার যে চেকপোস্ট আছে ওখানে এক ঘন্টা লাগবে। তো এখন আমরা সবাই মজা করতে করতে যাবো, গান গেতে গেতে যাবো, সুর দিতে দিতে যাবো। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। সো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শুধু দোয়া করবেন আপনার। এখন আমরা চলে আসছি হচ্ছে বাগাইহাট, যেটা সাজেক যাওয়ার সময় পরে এখানে ওয়েট করতে হবে, যেটা হচ্ছে 10:30 দিকে ছাড়ে। আর্মি সামনে গার্ড দেয় আর সবগুলা গাড়ি, অনেকগুলো আমি এখানে প্রায় 100টার মতো গাড়ি দেখতেছি। সামনে স্কট থাকবে আর্মিদের, তারা আমাদেরকে একটা গাইড দিয়ে নিয়ে যাবে আর এখানে পুরো ডুক দায়িত্ব হচ্ছে আর্মিরা আছে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু আর্মি, বাংলাদেশ আর্মি, যে তারা দিন রাত কষ্ট করে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সারা বাংলাদেশের চারো সাইডে আসলে প্রোটেকশন দিচ্ছে। এটা আসলে আমাদের অনেক প্রাউডের ব্যাপার। সবসময় আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, বাট আর্মি নিয়ে আমরা কথা বলা ভুলে যাই। বাট অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা আর্মিকে আমি সেলুট জানাই, যে আপনারা যেই রকমভাবে অনেস্ট এবং মানুষের জন্য কাজ করতেছেন। এবং আমি একটু আগে পিছনে কথা বলছিলাম আর্মিদের সাথে, এবং আমি একটা কথা বলবো, এত সুন্দরভাবে তাদের আসলে কথাবার্তা, তাদের তাদের বিহেভিয়ার, টু বি অনেস্ট, আমি যখন এসে বলছি যে কখন ছাড়বেন, তারা বলছে যে একটু কষ্ট করে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে হবে। ব্যবহারে আসলে মানুষের পরিচয়, আসলে বাংলাদেশের আর্মি সারা বাংলাদেশে আমাদেরকে অলওয়েজ প্রোটেকশন দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বর্ডারের প্রত্যেকটা কোণা। সবার আগে তারা চিন্তা করে তাদের দেশের কথা, পরিবারের কথা চিন্তা করে না, ওয়াইফের কথা চিন্তা করে না, বাচ্চার কথা চিন্তা করে না, চিন্তা করে শুধু তাদের দেশের কথা। আর্মির এখানে যারা আছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, এখানে যারা যারা কাজ করছেন, এবং থ্যাংক ইউ বাংলাদেশ আর্মি অ্যান্ড সেলুট। তো আমরা এখন রওনা দিব, চলো। আমরা চলে আসলাম সাজেগে, অনেক জার্নি করে, অনেক মজা করে, অনেক দুষ্টুবি করে। তো যাই হোক, আরবির ফ্যামিলি, আমি, আমাদের টিম সবাই আসছি। আমরা দুইটা হোটেল নিছি, আমরা পিছনে যেটা দেখছেন এটা একটা হোটেল, আর আরবিদের হোটেল হচ্ছে সোজা, ওইটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। তো এখন আমি আমার রুমের ভিউটা দেখাবো সাজেগে, যেটা মেইন, যেটা ভিউ। তো আসেন চলেন, ট্রাস্ট মি গাইস, আইল শো ইউ সুইজারল্যান্ড। সো বাংলাদেশে সুইজারল্যান্ড আমি দেখে, আমরা অনেকেই ড্রিম করি যে আমরা সুইজারল্যান্ড যাব, আমরা কাশ্মীর যাব, অবশ্যই ওগুলো সুন্দর, কিন্তু আমাদের দেশ কিন্তু কম না। লেটস গো, ওয়াও, লুক এট দা ভিউ গাইস, লুক এট দা ভিউ, ওয়াও গাইস, এটা হচ্ছে ভিউ। সকালবেলা মেঘ এই পর্যন্ত আসে, খুব ভালো লাগতেছে দেখে। পাহাড় সবসময় তো সমুদ্রের ভিউ আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে সেই পাহাড়ের ভিউ। খুব ভালো লাগতেছে যে আমাদের দেশটা এত সুন্দর, এত মানে মায়া লাগে খুবই। আর যখন এই পাহাড়ের জায়গায় চলে আসি, আসলে টু বি অনেস্ট আমি আমার প্যারেন্টসকে খুব মিস করতেছি, কারণ ছোটবেলা থেকে অভ্যাস একা ট্রাভেলের চেয়ে বাবা মাকে নিয়ে এরকম জায়গা আসা। কিন্তু আপনারা আপনাদের ভালোবাসার মানুষ, পরিবারকে নিয়ে এখানে আসতে পারবেন, ঢাকা শহরের থেকে দূর, যেখানে কোনো আওয়াজ নাই, কোনো কষ্ট নাই, শুধু আপনি আপনার নিজের সাথে কথা বলবেন, দ্যাটস ইট। আর রুমে বেড হচ্ছে এরকম, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে ভিউ এনজয় করতে পারবো। ওখানে একটা ই আছে এবং বাথরুমটা দেখায় গাইজ, এটা তো মিস করা যাবে না। সো এটা হচ্ছে বাথরুম, এখান থেকে আপনার ভিউ দেখতে পারবেন,
খুব সুন্দর। তো পাশের রুমে ওরা কি করে একটু দেখিস, কে কে আছে এখানে? আছে আমি বুঝাইতে পারতেছেন, এটা কটেজ কি? এই যে এত কষ্ট করে সাজে আসলাম এই যে কাঠের ঘরে থাকার জন্য, আবার এটার নাম বলতেছে কটলেস নাকি আমি বুঝতেছি না। কটেজ, কটেজ, কটলেস বলতেছে, কটেজ, কটলেস, কটেজ। ভাই আমি এই জিনিসটা আমার একটু বুঝো, এত কষ্ট করে এত জানি করে কাঠের ঘরে থাকার কেমন নাম? মানে তুই বরিশালে থাকো জানি কাছের ঘরে, বরিশালে তো এরকম কাঠের ঘর অ্যাভেলেবেল আছে আমাকে বরিশালে কি? আর এই যে এরকম এরকম এত বড় বড় পাহাড় আছে কবটা? আরে ভাই এনে পার্থক্যটা আপনি বোঝেন না ভাই। বুঝি নাই, এটা হচ্ছে এই ভিউটা আছে আর কাঠের ঘর, এর জন্য এর নাম হচ্ছে কটলেস, আর আমাদের বরিশালেরটা হচ্ছে কাঠের বাড়ি। এই এইটা প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বিনীতভাবে সরি জানাতে চাচ্ছি, আসলে এই কটলেসে আমরা এখন আছি। সো গাইস আমরা একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর আমরা খেতে যাবো। অলরাইট গাইস, সো আমরা এখন ফ্রেশ ট্রেশ হলাম, অনেক বড় জার্নি করে আসলাম, সবার অনেক ক্ষুধা লাগছে, স্পেশালি আশরাফের বেশি ক্ষুধা লাগছে। আমি ঘুমাইতাম বাট আমি ঘুমাই নাই, আমারও চিন্তা করছি যে খেয়ে নিই তারপরে একটা ঘুম দিব। যদি আপনাদের এই ডেনিম জ্যাকেটটা ভালো লাগে তাহলে কী করতে হবে? সোজা আমার কমেন্টের নিচে যেতে হবে, একটা লিঙ্ক আছে, একটা ওয়েবসাইট আছে, অনেক ক্লিক করতে হবে, অ্যান্ড ইউ ক্যান বাই দিস শো অফ ডেনিম। কাম অন গাইস, দেরি কেন, এখনই কিনে ফেলেন। সো এখন আমরা যাবো। আশরাফ, আর ইউ হাংরি? ইয়েস, অনেক অনেক বেশি। মানে একটা ট্রেডিশনাল ফুড আছে, ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন, ও ওইটা খাইতে হবে। এক্স্যাক্টলি, ব্যাম্বু চিকেন ওটা খাইতে হবে এবং ওটা খাবো। তো তোর আগে আমরা তখন ব্যাম্বু চিকেন খাবো। ব্যাম্বু চিকেন খাবো, হ্যাঁ। তো ব্যাম্বু না, ব্যাম্বু, ব্যাম্বু, ব্যাম্বু। আরে গাইস, যাই হোক, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি চলেন, আমিও খাবো, আপনিও খাবেন। ভাই সবাই এই ডালিমের জ্যাকেট কিনবে তো? কি ডালিমের জ্যাকেট? বল না যে ডালিমের জ্যাকেট। আরে ডেনিম, ডেনিম বেটা, ডেনিম, ডালিম না। লেটস গো গাইস। আরে গাইস, সো আমরা এখন চলে আসছি জুম্মবিতে, আর আমরা আজকে খাবো হচ্ছে কি, বাস চিকেন, সরি, ব্যাম্বু চিকেন খাবো এটা দিয়ে। হ্যাঁ, আমি না এটা ভিডিওতে দেখছি, স্পেশালি টিকটক, কখনো খাইনি। তো এটা আমরা খাবো, দেখি এটা টেস্ট কেমন। আর ক্ষুধা তো লাগছি, আর স্পেশালি এই ভোটকাটাটা নিয়ে আইসা আরও ঝামেলায় পড়ছি, শুধু খাবার 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 করতে থাকে। জেলার ভাই, আজকে কি কি খাচ্ছি আমরা? আজকে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন, এই যে এটা হচ্ছে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন, এটা হচ্ছে মাংস কুতানি, এটা হচ্ছে শাক ভাজি, মাশরুম ভাজি, শুকনো ভর্তা। আহ, শুনেই তো পেট ভরে গেল। তুমি অনেস্ট, আমি ডাল আর মাংস ছাড়া কিছু খাই না। পাহাড়ি খাবারগুলো মজার না, ওগুলোর জন্য সে আছে। কি হয়? ঝাল। ওয়াও ওয়াও, আমি ঝাল আরো খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জীবনে বাস খাইতে খাইতে বড় হয়েছে। আসলে মামা, বাসের তরকারি ভাইটার নাম কি? বাসকুরম। এমনি তো অনেক বাস খেয়েছ, এই বাসটা খা, মজা আছে। 80% বাস তোর থেকে গেছে আর কিছু মানুষের থেকে গেছে। নাম কি তোমার? কি বলতে হবে, কাবাডি? আমি চোর,
অলরাইট গাইস, সো এখন আমরা একটু রেস্ট নিব, একটু ঘুমাবো, কারণ আই এম সো স্লিপি এন্ড সো টায়ার্ড। সুন্দর একটা ওয়েদারে সুন্দরভাবে একটা ঘুম দেই। কর্ডলেসে যাবি না? হ্যাঁ যাইতে হবে, ঘুম। ওকে, আমরা এখন কর্ডলেসে ঘুমাবো গাইস। সো আমরা এখন কর্ডলেসে যাচ্ছি। কিন্তু মাসে 100 টাকা কামাতে পার না কোনো সময়ে, তাই কি করবো, গরিব মানুষ এরকম। 10,000 আপনারা যদি মনে করেন আমি শো অফ করছি, তাহলে এটা আমি শো অফ করছি। আমি যদি একটা মানুষকে দিয়ে একটা কিছু উপকার হয়, তাহলে আমি এই 100 একবার না 100 বার করবো। এবং আমি আপনাদেরকেও বলবো এই 100 একবার না 1,000 বার করার জন্য। আপনারা কেউ ভাববেন না আমি দান করছি। আমি একটা জিনিসই বোঝানোর চেষ্টা করি যে আমরা সবাই মিলে মানুষের হেল্প করি। যারা ইয়াং জেনারেশন পিচ্ছি বাচ্চারা দেখছে, তারাও যেন এরকম মানুষের জন্য করে, এভাবে মানুষের পাশে দাঁড়ায়, কিছু হলেও যাতে উপকার করতে পারে। অ্যান্ড আমি মানুষকে যত দিতে পারি তত আমি খুশি হই। সো গাইজ, আই নিড টু স্লিপ নাও। তো দেখা হবে কালকে সকাল, সাজেক ঘুরে দেখবো। সো আজকে সাজেকের হচ্ছে আমাদের ডে টু। অফকোর্স আমরা আজকে সাজেকটা ঘুরে দেখবো যে সাজেকটা কেমন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি ইউ ক্যান সি দ্য ভিউ, লুক এট দ্য ক্লাউডস, কত সুন্দর একটা ক্লাউড, কত সুন্দর লাগতেছে। এইটাই হচ্ছে সাজেকের মেন আকর্ষণ, যে এত সুন্দর ক্লাউডটা। কিন্তু আমি লাকি না, অনেকেই বলছে যে মেঘগুলা বলে একদম এই এইখানেই পর্যন্ত আসে, আমি ওই অপেক্ষা ছিলাম। বাট ইনশাল্লাহ দেখি, কালকের দিনটাও তো আমাদের আছে। সো কালকের দিনটাও যদি হয় তাহলে তো জোশ হবেই। অ্যান্ড আমি এই সাইডটা একটু দেখাতে চাই। লুক এট দিস সাইড, এই সাইডে পুরো পাহাড়, ঠিক আছে, এই সাইডে পুরো পাহাড়, আর চারো সাইডে কটেজ, আর মাঝখানে আমি। তো এখন আমরা সব, এখন বাজে সকাল 6:05 দিকে, ভিউ আরও ভালো হতো, বাট ঘুম থেকে এই যে আশরাফ উঠাইতে লেট করছে। কেন ঘুম থেকে উঠাইতে লেট করছে? ঘুম থেকে তো উঠতেই মন চায় না, এত সুন্দর ঠান্ডা, এত বাতাস। এখন হাঁচি দেবো, তোর অলরেডি ঠান্ডা লেগে গেছে। আলহামদুলিল্লাহ গাইস, আপনারা যদি আমাদের এই মার্চেন্ডাইজ আর এই যে জগার্সটা নিতে চান, তাহলে কী করতে হবে? শো অফে যেতে হবে, নাহলে শো অফের ওয়েবসাইটে যেতে হবে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। হাউ ডু আই লুক বাই দ্য ওয়ে, বিয়াল কেমন লাগে আমাকে? তোমার নায়ক লাগতেছে আমার, কিন্তু ওয়েদারটা জোশ। হ্যাঁ গাইস, আমরা এখন আসি হচ্ছে সি লেভেল থেকে 2,000 ফিট উপরে। কত উপরে গাইস, কত উপরে ভাই! আর এটাকে কি বলে জানো? কি বলে ভাই এটাকে? বলে কুইন অফ হিলস এন্ড রুফ অফ রাঙ্গামাটি। সেই আর আমি একটা বিনত অনুরোধ করব আমাদের ঢাকা শহরের সবাইকে, আমরা বিভিন্ন জায়গায় যাই, সাজেকে আসা উচিত। কারণ আমি মনে করি এখানে আশেপাশে পাহাড় দেখতেছি, মেঘ দেখতেছি, এত সুন্দর পরিবেশ দেখতেছি, এবং এখানে কিন্তু নেচার, যেটা অক্সিজেন যেটা আমরা নিতেছি, এটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আর একটা গাইস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট। Exactly, one yes. of the best tourist spots. আর শীতের সময় তো কথা বলা যায়, শীতের জন্য হচ্ছে এটা হচ্ছে বেস্ট, শীতের জন্য বেস্ট। আর এটা হচ্ছে এই সাজেকের, এটা প্রায় 1771 বর্গ কিলোমিটার জুড়ে, যেটা আমরা গুগলে পাইছি। তো গাইস, আমরা এখন সাজেকটা ঘুরে দেখবো। আর হ্যাঁ, একটা জিনিস মিস হয়ে গেল, ড্রোন ফুটেজটা। ড্রোন ফুটেজ, এক্স্যাক্টলি, ড্রোন ফুটেজ আমাদের মিস, কারণ এখানে ড্রোন উড়ানো নিষেধ, কারণ আশেপাশে যেহেতু বর্ডার, এটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। তো আমরা উড়াবো না, যেহেতু আমরা বাংলাদেশের আর্মিতে যে এখানে আইন করা হয়েছে, সেই আইনের ভাবেই আমরা আসলে শুটটা করতে চাই। আর এখানে ম্যাক্সিমাম মানুষ হলে গিয়ে, মানে যারা ড্রোন উড়ায় তারা হলে গিয়ে আর্মিদের অজান্তে উড়ায়, এবং যেটা অ্যাকচুয়ালি ঠিক এরকম হয়েছে যে পাশের দেশে নিয়ে গেছে। আর পাশেই কিন্তু ভারতের মিজোরাম বর্ডারটা আর কি। এক্স্যাক্টলি, তো ওইখানে বিভিন্ন টাইমে ড্রোন চলে যায় দেখে, আসলে ড্রোন ফ্লাই করে উড়ো না, এবং যারা আসলে ড্রোন উড়ান অবশ্যই এখানে উড়াতে ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে, বাট উড়ানো যাবে না। যেগুলো আসলে ইউটিউবে আমরা এখন ড্রোন ফুটেজ আছে, আমরা ওইটাই দেখাবো। সো লেটস গো।
যাক গাইজ, একটা গুড নিউজ হচ্ছে সাজেকের ভিতরে মসজিদ হচ্ছে, আমরা ওখানে ঢুকছি না কারণ এখানে প্রবেশ নিষেধ, যেহেতু আইনগতভাবে আমরা এটাকে ফলো করবো, বাট উই আর ভেরি হ্যাপি যে আমরা এখানে, আমাদের মসজিদ হচ্ছে মাশাল্লাহ, অ্যান্ড আমরা আজান, এই জায়গায় আমরা এই সাইডটা আজান শুনতে পারবো। হ্যাঁ, কারণ আমরা যখন সাজেকে, আমাদের কিন্তু অভ্যাস যে সবসময় আজান শোনা, তো এই জায়গায় আমরা আজানটা শুনতে পারবো, এইটা হলো কলিজাটা আরও শান্তি করে দেবে। তো থ্যাংক ইউ যারা মসজিদটা করছেন অবশ্যই এই জায়গায়, সো এখানে আমরা নামাজ পড়তে পারবো সাজেকে আসলে, এখানে আমরা আজান শুনতে পারবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আসলে পাওয়া। কারণ আমি মনে করি আমরা যখন সাজেকে আসি, যেমন আমি কিন্তু আজান শুনিনি, না ভাই শুনছো, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ঘুমের টাইমিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের কাছে কেমন লাগে, সো যখন আমরা আসলে আজান শুনতে পারবো তখন অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমাকে সেটা সবচেয়ে বেশি ভালো লাগে। সো থ্যাংক ইউ, এখান থেকে এখন আমরা আরেকটা প্লেস। সো গাইজ, আমরা এখন চলে আসছি লুসাই গ্রামে। তুই কি জানিস ভিতরে কি? না ভাইয়া, এটা অনেক ইন্টারেস্টিং, এখানে ঢুকতে হলে এদের যেই যে আউটফিল্ডটা আছে সেটা পরে তুই ঢুকতে পারোস, নর্মালিও ঢুকতে পারোস, কিন্তু আমার খুব দেখার ইচ্ছা যে ভিতরে আসলে কেমন, ভিতরে কী কী তাদের আসলে ট্রেডিশনগুলো, সো ওগুলো দেখবো। আমি এখন লুসাই জাতির একজন রাজা, কিং, অ্যান্ড কিং ইজ অলওয়েজ কিং, আর আমার সাথে আছে আমার সৈন্য, আমার সাথে আমার আরেক সৈন্য, কিন্তু আমার সাথে একজন আছে কোথা থেকে জানি আসছে আমি চিনি না, আমাদের মাছপুরা আছে, আমাদের মাছপুরা, এটা আসলে সুন্দর একটা ব্র্যান্ড, এটা এটা কোথা জানি পাবো, লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো, শো অফ এ। সো আমরা এখন যাচ্ছি, ভিতরটা দেখবো কেমন লাগে, চলেন। প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো যেখানে আমি থাকি, চলুন দেখে আসি আমার বাসাটা। এটা হচ্ছে আমার বাসা, এখানে আমি তলর তলর শিখি, এটা আমার বাসা, এখানে আমি থাকি। আপনারা আসেন, আসে আসতে পারেন প্লিজ, আপনারা আসতে পারেন, আপনাদেরকে ইনভাইট করলাম এখানে, এখানে আমি বসি, এখানে বসে আমি সবার এই জায়গার যারা যারা আছেন তাদের সব কিছু আমি আসলে ই করি না গাইজ, ফাই দুষ্টুমি করতেছিলাম। যাই হোক, খুব সুন্দর লাগতেছে আউটফিটটা, এটা হচ্ছে যে রাজা ছিলেন তার বাসা এখানে মনে হয়, আর তাদের ম্যাক্সিমামই মানুষই হচ্ছে পাহাড়ের উপরে জুম চাষ করে, তাদের ম্যাক্সিমামই পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারে বসবাস করে থাকে। ওয়াও, তো চলো আমি আমার ভিলেজটাকে দেখাই তোমাদেরকে, চলেন মহারাজা। থ্যাংক ইউ। আমার ক্যামেরা মারলে, তুই আজকে থেকে জব শেষ তোর, যদি তোর চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার হয়, যেটা ওর চ্যানেল লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো, ওর চ্যানেল মীর আরবি চ্যানেল, তোরা কিন্তু আমি মেকআপ করে মেশাতে পারবো, এটা আমার একটা শখ। না ভাই কেন, আজব তো ভাই, আজব মানে আমার লাইফ দিয়ে কত কিছু গেছে, আমার বোন, আমার মা, আমার মেয়ে বানাইতে, এখন আমার ছোট ভাইরা আমিও মেয়ে বানাইতে মনে করি। গাইজ, আপনারা সবাই ওর চ্যানেল 1,00,000 সাবস্ক্রাইব করে দেন, আর বেশি নেই, মাত্র আছে মাত্র 20,000 সামথিং, 21,000 সামথিং এক্স্যাক্টলি, অ্যান্ড তাহলে আমি ওকে মেয়ে সাজাবো, মেয়ে সাজা আপনাদেরকে আবার একটা ব্লগ দেখাবো ওর চ্যানেলে মীর আরবি চ্যানেল, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো, কোনো কথা না, এটা এটা একটা কথা, এটা আমার শখ, এটা এটা হয়তো আমার মা, আমার বোন, ঠিক আছে, সারাদিন কথা কথা কিছু হলে মেকআপ চ্যালেঞ্জ, চলো মেকআপ চ্যালেঞ্জ, জোর করে ভিডিও বানায়, ঠিক আছে, সবাই মিলে আমার ঘিরা ধরে, তোমার তো এটা করতে হবে, তিনটা জিনিস অলরেডি আছে না, তুমি আরেকটা ঢুকাই দিলে চারটা, এখন মানে বুঝলাম না, যেরকম আমরা তো 1,00,000 হইলে কিভাবে করতেছি আইফোন, তখন আমার তোমার সাথে দেখা করার একটা সুযোগ আছে, আমরা একটা মিট এন্ড গ্রিট রাখবো, রাখতেছি, তারপরে যে 1,000 গরিব মানুষদের খাওয়াবো, তাই তুমি আরেকটা ঢুকাই, হ্যাঁ মেকআপও আমরা চাই, মানে সব খাওয়া দাওয়ার পরে একটু এন্টারটেইনমেন্ট চাই না, ঠিক আছে, সো তুমি সেই এন্টারটেইনমেন্টটা, ঠিক আছে ব্রো, যখন বলছে ঠিক আছে, ওকে গাইস, ওয়ান থিং, দ্য বেস্ট পার্ট, দোকানদার ছাড়া দোকান, মানে এখানে আপনি বিভিন্ন রেট দেওয়া আছে যে কোনটা কত প্রাইস, এখান থেকে সব নিতে পারবেন, এই বক্সে আপনারা টাকা ইয়ে করতে পারবেন, দিতে পারবেন। আমি একটা পানি নিব, পানির দাম কত, পানির দাম 20 টাকা, সো গাইস এই পানির দাম 20 টাকা, তো এখানে কোনো দোকানদার নাই, তো আমি এখন টাকাটা ঢেলে নিলাম, পানিটা এখন আমার হয়ে গেল, এরকমই সবার মন হওয়া উচিত, ফিল ফ্রেশ। অনেক চিন্তা করলাম যে জীবনে আসলে অর্জন করছি, অনেকেই জিজ্ঞেস করে ইউটিউবিং করে কি লাভ, কি ইউটিউবিং করে এই হবে না সে হবে না, কাজে আসার পর থেকে যতগুলো রেস্টুরেন্টে ঢুকছি
সবার প্রথম কথা কি জানেন, যে ভাই বিলটা দিয়েন না প্লিজ, এটা আমাদের পক্ষ থেকে, আপনি আমার গেস্ট, আপনি আসছেন এটাই অনেক, মাত্র এখানে আসলাম, এখানেও বিল নিতে চাইনি। তো এই যে ভালোবাসা মানুষের একটা দোয়া, আমি শুধু সাবস্ক্রাইব যে একটা একটা নাম্বার, কিন্তু যে আপনারা যে প্যারেন্টসরা যারা ভিডিও দেখতেছেন, যে বাবা মারা ভিডিও দেখতেছেন, যে সন্তানরা ভিডিও দেখতেছেন, যে বন্ধুরা ভিডিও দেখতেছেন, আপনারা যে আমাকে ভালোবাসেন, আমি এই ভালোবাসাটাই ধরে রাখতে চাই। আমাকে শাসন করেন, আমার ভুল হলে আমাকে ধরে দেন, কোনো সমস্যা নেই, শাসন করেন ভুল হলে, কারণ আমি বড় হয়েছি আপনাদের সামনে, আর এর জন্য প্রত্যেকটা বাবা মাকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং লাভ, কারণ আমি মনে করি আপনাদের কারণে আজকে আমি এই পর্যন্ত, আর আমার বাবা মার কারণে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে একমাত্র হেলিপ্যাড এখানে, আর আমরা কিন্তু নেক্সট হেলিকপ্টারে আসবো মামা, কিন্তু আমি আমি মনে করি যে হেলিকপ্টারে না আসার চেয়ে নরমাল জার্নি করে আসাটাই ভালো, কারণ ওইখানে মজা আছে। এবার কি মামা বেস্ট জার্নি ছিল না? লাইফের বেস্ট, আমার লাইফে এই ফার্স্ট টাইম তো তোর বেস্ট, এন্ড আমার আমি আবার সাজেক আসবো, কিন্তু আম্মু আর পাপা তোমাদের নেই। গাইস, আমরা এখন সাজেকের শেষ একদম লাস্ট বর্ডারের এখানে, তারপরে হচ্ছে কংলাক পাহাড়, যেটা সাজেকের থেকেও বড়। তো ওইটা হলো ওই যে ওই মাথায় ওই সাইডে আরও দূরে। তো যাই হোক, এটা এই পর্যন্তই হচ্ছে সাজেকা। এক লাখ হলে তোমার সাবস্ক্রাইবার হলে, কিন্তু তুমি বলছো কি ভাই, তুমি দুটো আইফোন দিতেছো, 1000 মানুষ খাওয়াইতেছো, আর মেকআপ চ্যালেঞ্জ করতেছো তোমার এই ভিডিওতে, ঠিক আছে? হাই ফাইভ। কি ভাই, মানে বুঝলাম না আজব তো ভাই। তাহলে আমার জন্য একটু কম হবে না? একটু আমাকে 8 টাকা করে দাও প্লিজ, তাহলে একটা গিফট দিব। আমাকে যদি 8 টাকা করে দাও, যদি 8 টাকা করে দাও তাহলে একটা গিফট দিব। আগে বলো, চিন্তা করো, চিন্তা করো, একটা ভালো গিফট পাবা, কিন্তু যে রাজি হবে শুধু সেই তাহলে পাবে, কেউ রাজি হবে না। আচ্ছা আগে তাহলে বলি, আমরা কয়জন? আমরা 5 জন। তাহলে 1, 2, 3, দাঁড়াও দাঁড়াও, 4, দাঁড়াও, আরেক 5, মানে 5টা কত হয়? দাঁড়াও নিচ্ছি নিচ্ছি। আচ্ছা এটা কত হয়েছে? 50 টাকা। দাও এই 1000 টাকা আমি নিলাম, নিছি না? 1000 টাকা তুমি নাও, এবার এইগুলা তুমি ধরো, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, নাও এই তোমাকে দিলাম। এবার আমাকে 5টা দাও, এবার আমাকে শুধু 5টা দাও, এক ওকে, বাস আর লাগবে না। ওকে খুশি তোমরা? খুশি? আচ্ছা আরেকটা কথা বলি, সবাইকে গিফট করছি না আমি, হ্যাঁ এই বাস দিয়ে এই ভাইয়াটার একটা বাড়ি দাও, 5টা বাড়ি, 5টা বাড়ি, হ্যাঁ ভাইয়াটাকে একটা বাড়ি দাও, পারবে না ধরো তো মামা? বল কটেজ আপনার কত দূর দেখে উপরটা দেখাও, আর আমি পারবি ইনশাল্লাহ, চলো।
আরো নিস না, কালকে ভাত খাইলাম বাঁশ দিয়া, আজকে বাঁশ দিয়ে উড়াইতেছস ভাই। সাজেক মানেই বাঁশময়, খাবার মধ্যে বাঁশ, হাঁটার সময় বাঁশ, কিন্তু টাকা দিয়ে বাঁশ কিনতে হয় ভাই। আবার তুই বাঁশও খাস ব্লগ না বলার কারণে। আসো আসো, লেটস গো গাইস, লেটস গো, কাম অন কাম অন। আরে গাইস, এখন আমরা উপরে উঠছি। হ্যাঁ আরবি ফাই গেছি। তুই বলি তুই জিম স্টার্ট করবি, কইরা আসা উচিত ছিল। বাট একটা ভিউ দেখে আসেন, এদিকে আসেন, সবাইকে দেখাই। লুক এট দিস ভিউ গাইস, সাবস্ক্রাইব। আসো আপু, চকলেট দিবো, আসো চলো, চকলেট চকলেট না। সো গাইস, আমরা এখন খাচ্ছি ব্যাম্বু টি, আমরা এখন খাবো। আমি তো খাইতেছি না। হ্যাঁ তোর খাওয়া লাগবে না, তুই চাইছিলিস না, আমি ওই খাই। আবার বাজের ভাবে নজরে দিস না, মজা। টু গুড, ভালো লাগতে তো আরবি খাবার তুমি নাকি? আমি ভাই বাসের বাড়ি খাওয়াইলে, কিন্তু বাসের চাটা খাওয়াইলে না। আসলে আমরা ওকে বাসের বাসের চাটা খাওয়াবো, একটু পর বাসের চাটা খাওয়াবো, টেনশন করেন না। বাট টু গুড, আমাদের গাইড আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, পাহাড়ে নিয়ে যাচ্ছে আমাদের। কোথায় যাবো আমরা এখন? সোজা চলো, তো আমাকে গাইড করছে। ওখানে গাইড আমাকে ইশারা দিচ্ছে যে ওই ওখানে। এই পাহাড়ের নাম হচ্ছে কংলাক পাহাড়, এটা সাজেকের থেকে উঁচু পাহাড়। তো এই যে পিছনে দেখা যাচ্ছে, ওয়েলকাম টু কংলাক পাহাড়। তো এখানেও বিভিন্ন রিসর্ট সব কিছু আছে। যাই হোক, আপনারা এনজয় করতেছেন, যদি আপনারা খুশি হন তাহলে আমি খুশি হবো, আমি খুশি লোক খুশি হবে, খুশি হবো না। আর হুম ভাই, তুমি তো ব্যাম্বু টি খাওয়ালে, আমি তোমার জন্য একটা ভালো খাবার আনছি, ব্যাম্বু কোক। আসলে আসলে ব্যাম্বু কোক আমার খুব ওকে নিয়ে ড্রিম, আমার ছোট ভাই, ও একদম যখন একদম ছোট ছিল তখন থেকে ও আমার কাছে আসতো। তো আরবি, তোমার ব্লগ গুলো আস্তে আস্তে জেলা বিভাগ কেন্দ্র যাতে হয়, এবং অলওয়েজ মানুষের পাশে থাকবা, অবশ্যই মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবা। আর আমি দেখছি তুমি সবসময় তোমার বাবাকে অনেক বেশি ভালোবাসো, এই জন্য আমি তোমাকে ভালোবাসি। তাহলে কি করতে হবে? মানুষের দোয়া লাগবে, মানুষের দোয়া লাগবে, হ্যাঁ তাই না? গুড বাই। তাহলে আমরা ওর 100,000 সাবস্ক্রাইবার হলেই বিভিন্ন জায়গায় যাবো, অবশ্যই। গাইজ, আমার ছোট ভাইয়ের চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। মীর আরবি আলীর চ্যানেলে সাবস্ক্রাইব করেন, ওখানে যান, ওকে সাপোর্ট করেন, ওর চ্যানেলে 100,000 করে দিন। আচ্ছা ভালো কথা, যে পুরা ক্যামেরা চালাইলো, যে এত কিছু করলো, এত কষ্ট করলো, তোমার কাছে কেমন লাগতেছে বলো? আমার কাছে ভাই সেই লাগতেছে ভাই, খালি পাহাড়ের তো একটু কষ্ট হয়েছে, কিন্তু যে বাইরের যে প্রকৃতিটা এটা দেখার পর ভাই মনটা ভালো হয়ে গেছে, সত্য কষ্ট অবশ্য সব চলে গেছে। মানে আর কি কষ্ট, এখন একটা বিয়ে করলে মনে হয় আর একটু সুখী থাকবে। না না, বিয়ে তার পরে ভাই, আপনার বিয়ে খাবো তারপরে না আমরা বিয়ে। কি আমার বিয়ের, আচ্ছা আমার বিয়ের ভিডিও বানানোর, এটাই তো এখন বিয়ে করে ফেলালে তো পরে মনে করেন ভিডিও টিডিও যদি না করতে পারি, তো এই জন্য আগে আপনার মনে করেন যে বিয়েটা শেষ করবো, খাবো দাওয়া করবো, ভিডিও টিডিও। তবে গাইজ একটা কথা বলি, আমার পিয়াল বাংলাদেশে একদিন অনেক বড় ডিরেক্টর হবে, এই কথাটা আমার আমি সবসময় বলি, এবং আপনারা সবাই ওর জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ পিয়াল, সবসময় আমার সাথে থাকার জন্য, ভালোবাসার জন্য, আর ভালো রাখার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি যত বড় হয়ে যাই যেন এইভাবে ব্রোর সাথে থাকতে পারি অলওয়েজ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমার একটা ফ্যান না, আমার ওয়েল উইশার,
আমার ভাই, সে আমাকে দেখার জন্য সে চলে আসছে কোথা থেকে? বাগেশ্বরী থেকে। সে সকালবেলা হুন্ডা চালায় ঠান্ডা অবস্থা সে চলে আসছে এবং সে আমাকে একটা অনুরোধ করছে, যেটা আমিও বলছি যে 100 নম্বর ব্লগ যদি আল্লাহ কিসমাতে রাখে মক্কা মদিনাতে করব, কারণ আল্লাহর ডাক তো পাইতে হবে। সবার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু যাইতে পারে না। আমি চেষ্টা করবো যে আমার টাকা দিয়ে আমি আমার বাবাকে যদি 100 নম্বর ব্লগে নিয়ে যেতে পারি। প্রত্যেকটা ভিডিও দেখি, ব্লগ দেখি, আপনারাও দেখবেন। বাইকে দেখার জন্য অনেক দূর থেকে আসছি, 6টা বাজে রওনা দিচ্ছি বাইকে দেখার জন্য। কালকে রাত্রে দেখেই আমি চলে আসছি সাজেক, বাইকে পেয়ে আমি অনেক খুশি ভাই। প্রত্যেকটা ব্লগ পেয়ে দেখি। সো গাইজ, আমার একটা ভাই ব্লগে দেখছিনি, সে আমি বলছি যে ভাই আমার একটু দোলনা খাইতে ইচ্ছা করতেছে, আমি দোলনা খেতে পারি না একটু মেঘের ভিতরে, সে আমার জন্য দোলনা ব্যবস্থা করে দিচ্ছে। আর আমরা এখানে এখন টাকাও আবার ছুটবে না, তো সেই হবে। গাইজ গাইজ, আমার ভাইরা আমার জন্য দোলনা নিয়ে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন রাত্রেবেলা এভাবে ঘুমাবো, আমি একটা ঘুম দেবো। সো ইট ফিলস গুড, একটু ঘুমাই, রাতে দেখা হচ্ছে। গাইজ, আজকে আমার ভাই, আমার বন্ধু, আমার বড় ভাই সবই বলবো, আর আর আজকে তাদের অ্যানিভার্সারি। এবং হঠাৎ করে আমি শুনতে পাই যে আমার বোনটা আর আমার ভাইটা চলে আসছে এখানে। তো আমি তো তোমার স্টোরি দেখেই জানতে পারছি তাই। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা তো খাবার নাই কেন? এর জন্য আমি আমার মাকে বলি যে মা একটা বিয়ে করায় দাও। হ্যাঁ আন্টি, প্লিজ বিয়ে করায় দাও, আন্টি প্লিজ বিয়ে করায় দাও, ছেলের বয়স হয়ে যাচ্ছে। আপনারা দেখেন এই যে, এটা প্লিজ একটু বলুন আপনি। হ্যাঁ আন্টি প্লিজ, আমার রিকোয়েস্ট থাকবে, শুনে সামনে আমার রিকোয়েস্ট থাকবে যে ভাইয়াকে বিয়ে করে দেন। ভাইয়া যদি বিয়ে করে আমরা ভালো বিয়ে খেতে পারবো। মেইন কথা হচ্ছে খাওয়া। দাওয়াত দিবে নাকি? এটা না না, দাওয়াত দিব অবশ্যই, কিন্তু ওখানে যাবার ব্লগিং করে যদি বলে যে খাবার আসলে এটা কম আছে ওটা কম আছে, খাবার খাওয়ার বিয়ের খাওয়ার ব্লগিং করে অলওয়েজ গুড, ওটা ওটা অলওয়েজ। আচ্ছা তাহলে একটা খাম নিয়ে এসো। আমরা সবাই থাক, টু বি অনেস্ট, যত কাপল আছে আমরা, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে সবসময় আপনাদেরকে তুলনা দেয় যে এত কিউট একটা কাপল সবসময় ভালো লাগে। স্পেশালি ইউ যেভাবে আপুকে ইমপ্রেস অলওয়েজ করো, অ্যান্ড আপু অলওয়েজ তোমাকে যেরকম সাপোর্ট করে, দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ দ্য লাভ। অ্যান্ড আজকে এক বছর অ্যানিভার্সারি হয়ে গেল, যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো, হ্যাপি অ্যানিভার্সারি। আসছো এটা অনেক, আমার একটা রিকোয়েস্ট, আমি তো সাজেক আসছি কষ্ট করে আপনাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে আমার একটা ইচ্ছা ছিল যে কাঠের ঘরে ক্লাউডস গুলো আসবে সকালবেলা গুড মর্নিং, কিন্তু আমি একা নিজেকে নিজে গুড মর্নিং বলি আর কি। আমাকে গুড মর্নিং বলার জন্য আসলে কেউ নাই, মানুষ গুড মর্নিং বলার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা দেখেন প্লিজ, এত মানুষ আমাকে গুড মর্নিং বলবে, এই এই ছেলেটা চেহারা দেখে যদি সকালবেলা উঠে দেখি গুড মর্নিং বলে, তাহলে একটা কোন মানুষের সুস্থ থাকতে পারে? আপনারা আমাকে বলেন, থ্যাংক ইউ। আমি আবারও বলতেছি, অ্যান্ড এত সুন্দরভাবে ফুড রিভিউ বা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বা বিভিন্ন জায়গায় যে তোমরা যেভাবে দেখাচ্ছ, রিসর্টে যাচ্ছ, অ্যান্ড পার্সোনালি আমিও যদি কোথাও যাই আমি কিন্তু তাদের ব্লগ দেখে দেখে, ভালো বলে না খারাপ বলে তাকে দেখতে হবে, যদি ভালো বলে তাহলে যাবো, যদি খারাপ বলে তাহলে যাবো না। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং আস। যেভাবে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছেন শুধু ঢাকা শহর, আমার ট্রলে লেগে শুধু খুশি হয়ে যাও তুমি। না 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 না, নেভার নেভার, আজ খুব সিরিয়াস হয়ে গেছে আপু, খুব সিরিয়াস হয়ে গেছে। না না না, মজা যায় না, কখন কখন মজা করে কখন সিরিয়াস, ছেলে ভালো। গাইস আপনারা দেখেন আমি কতটা ভালোবাসি তাদেরকে, এই ভালোবাসার মধ্যে আমি নিজের হাতে কেক বানিয়েছি, যে কেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ি,
ভোরবেলা উঠছিল না দেখছিলাম এখান থেকে ভিউ দেখা যায় আসলে দেখা যায় না হ্যাঁ কিছু বান্দর দেখো সকালে উঠে হ্যাঁ চার পাঁচটার মধ্যে আমি একটা ছিলাম হয়তো রোস্টেড অলরাইট গাইস সো এখন বাজে রাত 11টা আর সাজিক ক্লাসিক রিসর্ট থেকে আমাদের একটা ছোট্ট একটা বারবিকিউর আয়োজন করা হয়েছে এবং এখানে কিছু ভাই ব্রাদাররা আছে এখানে লোকাল যারা আমাদেরকে গান শোনাবে এবং আমরা একটু বারবিকিউ করব এবং গান শুনবো ভাইয়া কি গান শোনাবেন আমরা জলের গানের বকুল ফুল Alright guys, so দেখতে দেখতে সাজেক ব্লগ আজ এই পর্যন্তই আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আপনারা পছন্দ করেছেন যদি এই ব্লগটা আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন এবং আমার ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো যেটার নাম হচ্ছে মীর আরবি আলী ওর 1 লাখ সাবস্ক্রাইবার হলে মিট অ্যান্ড গ্রিট করবো অ্যান্ড আরও অনেক গিফটস আছে আইফোন গিফটস আছে গিভ অ্যাওয়ে আছে অনেক অ্যান্ড টু বি অনেস্ট সাজেকের একটা কথা বলতে চাই যে ঢাকা শহর থেকে এত দূরে এসে প্রকৃতির সাথে ভালোবাসা এবং প্রেম হয়ে গেল এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষ যারা আসলে টেনশনে থাকেন বা কষ্টে থাকেন বা বিভিন্ন ঝামেলার ভিতরে থাকেন আমি মনে করি একটা বার ঢাকার বাইরে সাজেক বা কক্সবাজার কোনো একটা জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরে আসা উচিত তাহলে মনটা ফ্রেশ থাকে ভালো লাগে আর কি তো গাইস সবচেয়ে ভালো লাগলো যে বিষয়টা আমরা যেখানে গেছি খাইতে বা কোনো জায়গায় ঘুরতে ভাইয়ের থেকে বিল নেন মানে এটা খুবই ভালো লাগছে এটা একটা রেসপেক্টের ব্যাপার যেখানে যাচ্ছি এখানে আপওয়ান ভাই প্লিজ আপনি বিল দেন না ভাই আপনি প্লিজ বিল দেন না রিসর্টে উঠছি রিসর্টের লোকরাও বলতেছে স্যার প্লিজ বিল দেন না আপনারা আসছেন এটা অনেক খুশি আপনারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছেন তো এই যে একটা ভালোবাসা এটা আমি আগে বলছি এইটা কিন্তু আসলে টাকা দিয়ে হয় না আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা আমার নতুন ব্র্যান্ড শো অফ ব্র্যান্ড যারা নিতে চান সেটা হচ্ছে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো এটাও কিন্তু শো অফের এটাও শো অফের আপনারা ওয়েবসাইটে যেতে পারেন শো অফের লিঙ্কে আছে আর ফেসবুক পেজেও যেতে পারেন শো অফ ওইটাও পাবেন এখান থেকে সবগুলো হুডি জ্যাকেট তারপর জগার সব কিছু পাবেন অ্যান্ড আশা করি আরবির চ্যানেলেও 1 লাখ সাবস্ক্রাইবার হলে একটা ভিডিও আসবে এবং আইফোন গিভ অ্যাওয়ে হবে তো যাই হোক সাজেক ব্লগটা ওয়াজ অ্যামেজিং এই জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসবেন আর এখানে আমার ভাই ব্রাদাররা যারা আছেন অনেক হেল্প করছে অনেক হেল্প করছে সো থ্যাংক ইউ স্পেশাল থ্যাংক ইউ টু জিসান ভাই ইমন ভাই আরও যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ব্লগ কোথায় করবো সেটা কি করতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে নেক্সট ব্লগ আমরা কোথায় করবো তাহলে আমি আর আরবি যাবো ওখানে ইনশাল্লাহ আর সবসময় একটাই কথা বলবো নিজের বাবা মাকে সেবা করেন নিজের বাবা মার জন্য করেন পৃথিবীর সব সাকসেস আপনাদের কাছে চলে আসবে সো আজকে ভিডিও এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ